সুপ্রিয় শিক্ষার্থী আশা করি যে যেখানে আছো আল্লাহ রহমতে ভালো আছো আমি মোহাম্মদ জহিরুল ইসলাম সহকারী অধ্যাপক অর্থনীতি আজকে আমি তোমাদের ইন্টার ইন্টারের অর্থনীতি বিষয়ের প্রথম পত্রের উৎপাদন উৎপাদন ব্যয় ও আয় চ্যাপ্টারে উৎপাদন অপেক্ষক তারপর স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক মোট উৎপাদন গড় উৎপাদন প্রান্তিক উৎপাদন এবং উৎপাদন বিধি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব আমরা আগের ক্লাসে উৎপাদন কি উৎপাদনের শ্রেণী বিভাগ এবং উৎপাদন উপকরণগুলো নিয়ে আলোচনা করেছি তাহলে আজকে আমরা প্রথমেই উৎপাদন অপেক্ষক উৎপাদন অপেক্ষক আমরা অপেক্ষক সম্পর্কে অনেকেই জানি অপেক্ষক কাকে বলে যে অপেক্ষক হচ্ছে স্বাধীন চলক এবং অধীন চলকের মধ্যে যে নির্ভরশীলতার সম্পর্ক তার গাণিতিক প্রকাশকে অপেক্ষক বলে আমাদের এখানে উৎপাদন অপেক্ষকে শেখানো দুই ধরনের চলক আছে একটা স্বাধীন চলক আর একটা অধীন চলক এখানে স্বাধীন চলক হচ্ছে উৎপাদনের উপকরণ সমূহ আমরা আগেই জেনেছি উৎপাদনের উপকরণ ভূমি শ্রম মূলধন এবং সংগঠন এই উৎপাদনের উপকরণের সাথে এগুলো উৎপাদনের উপকরণগুলোকেই এখানে উৎপাদন অপেক্ষকের মধ্যে স্বাধীন চলক হিসেবে ব্যবহৃত হয় আর অধীন চলক হচ্ছে উৎপাদনের পরিমাণ তাহলে এই স্বাধীন চলক উৎপাদনের উপকরণ সমূহের সাথে অধীনচলক উৎপাদনের পরিমাণের যে নির্ভরশীলতার সম্পর্ক তার গাণিতিক প্রকাশকেই উৎপাদন আপেক্ষক বলে বিষয়টা আবার আমি বলছি যে উপকরণ নিয়োগের সাথে উৎপাদনের পরিমাণের যে নির্ভরশীলতার সম্পর্ক তার গাণিতিক প্রকাশকে উৎপাদন আপেক্ষক বলে বিষয়টা একেবারে সহজ যে আমরা আগে পড়েছি স্বাধীন চলক এবং অধীন চলকের মধ্যে যে নির্ভরশীলতা সম্পর্ক তাহলে এখানে স্বাধীন চলক হচ্ছে হলো উৎপাদনের উপকরণ এবং অধীন চলক হচ্ছে উৎপাদনের পরিমাণ তাহলে এই 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 জন্যই এই উপকরণ নিয়োগের সাথে উৎপাদনের পরিমাণের যে নির্ভরশীলতা সম্পর্ক তার গাণিতিক প্রকাশকে উৎপাদন অপেক্ষক বলে এটাকে আমরা অন্যভাবেও বলতে পারি যে এই উপকরণের সাথে উৎপাদনের পরিমাণের যে কারিগরিক সম্পর্ক তাকে উৎপাদন অপেক্ষক বলে বিষয়টা আমরা এইভাবে লিখ প্রকাশ করি সেটা হচ্ছে হল কিউ ইকাল টু এফ অফ এল কে এখানে আমরা দুইটা উপকরণ নিয়েছি মনে করো আমাদের উৎপাদনে শুধুমাত্র দুইটি উপকরণ ব্যবহৃত হয় এল এবং কে এল দিয়ে আমরা শ্রম বুঝাই কে দিয়ে মূলধন বুঝি তাহলে এই উপকরণ নিয়োগের সাথে উৎপাদন কিউটা হচ্ছে হলো উৎপাদনের পরিমাণ কিউ হচ্ছে উৎপাদনের পরিমাণ আর এল কে হচ্ছে উপকরণ নিয়োগ তাহলে এই উপকরণের সাথে উৎপাদনের পরিমাণের নির্ভরশীলতা সম্পর্ক প্রকাশ করে এফ দিয়ে তাহলে এইটাই হচ্ছে হলো এই উপকরণ নিয়োগের সাথে উৎপাদনের পরিমাণের এই সম্পর্কটাকে বলা হয় উৎপাদন অপেক্ষক এই উৎপাদন অপেক্ষক আমরা দুইভাবে বিশ্লেষণ করি একটা হচ্ছে হলো স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক আর একটা হচ্ছে দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক তাহলে স্বল্পকালীন উৎপাদন অপেক্ষকটা কী স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক হচ্ছে হলো এমন একটি সময় মেয়াদের উৎপাদন অপেক্ষক যেই সময় মেয়াদে উৎপাদন অপেক্ষকের মধ্যে যে আমরা উপকরণগুলো ব্যবহার করি সেই উপকরণগুলোর কিছু উপকরণ থাকে স্থির আর কিছু উপকরণ পরিবর্তনশীল তাহলে এই যেই উৎপাদন অপেক্ষকের মধ্যে স্থির উপকরণ এবং পরিবর্তনশীল উপকরণ উভয় ধরনের উপকরণ বিদ্যমান থাকে তাকেই আমরা স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক বলি অর্থাৎ স্বল্পকালীন উৎপাদন অপেক্ষকের মধ্যে সেখানে কিছু উপকরণ থাকবে স্থির কিছু পরিবর্তনশীল এমন একটা সময় মেয়াদ আর দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক হচ্ছে হল এমন একটা সময় মেয়াদের উৎপাদন অপেক্ষক যেই সময় মেয়াদের মধ্যে উৎপাদনের কোনো উপকরণই স্থির থাকে না সমস্ত উপকরণগুলাকেই পরিবর্তনশীল করা সম্ভব বা পরিবর্তনশীল হয়ে যায় এই সময় মেয়াদের উৎপাদন অপেক্ষককে বলা হয় দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক মনে করো যে আমাদের এই স্বল্পকালীন উৎপাদন অপেক্ষকের মধ্যে মূলধনটা হচ্ছিল স্থির যদি ধরি মূলধনকে স্থির অর্থাৎ মেশিনারি দ্রব্য যেগুলো আছে এগুলো একবার কেনার পরে এগুলো আর পুনরায় কেনার দরকার হয় না অথবা একটা বিল্ডিং তৈরি করার পরে সেটা আর খরচ আর বাড়ে না উৎপাদন কম হোক বেশি হোক সেই খরচটা স্থির থাকবে তারপরে স্থায়ী কর্মচারীদের বেতন এগুলো স্থির খরচ অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ে এগুলো পরিবর্তন করা যায় না এই জন্য এই সময় মেয়াদটা হচ্ছে হলো আর পরিবর্তনশীল উপকরণ হচ্ছে যেমন কাঁচামালের জন্য যে ব্যয় সেগুলো হচ্ছে হলো পরিবর্তনশীল খরচ অর্থাৎ যেই সময় মেয়াদের মধ্যে এই স্থায়ী কর্মচারী তারপরে তোমার যে উৎপাদনের যেখানে হচ্ছে সেই ঘরটা পরিবর্তন করা যায় না অথবা মেশিনের দ্রব্য মূলধন সেগুলোর পরিবর্তন করা যা যাচ্ছে না এই সময় মেয়াদের মধ্যে খুবই কম সময় সময়ের কারণে এই সময় মেয়াদটাকেই বলি আমরা স্বল্পকাল আর যেই সময়ের মেয়াদের মধ্যে এরকম কোনো স্থির কিছু থাকবে না সমস্ত কর্মচারীদেরকেই ছাঁটাই করা যাবে বা আবার নতুনভাবে নিয়োগ দেওয়া যাবে এইভাবে অর্থাৎ তোমার স্থায়ী কর্মচারী পরিবর্তন করা যাবে তারপরে বিল্ডিংয়ের পরিমাণ বাড়ানো যাবে কমানো যাবে মূলধনের পরিমাণ অর্থাৎ মেশিনারি দ্রব্য কমানো যাবে বাড়ানো যাবে সব কিছুই পরিবর্তনশীল হয়ে যাবে এই সময় মেয়াদটাকে বলা হবে দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক অর্থাৎ যেই সময় মেয়াদের মধ্যে উৎপাদনের ক্ষেত্রে সমস্ত উপকরণগুলোই পরিবর্তনশীল হয়ে যায় সেটাকে বলা হয় দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক তাহলে এইগুলো আমাদের উৎপাদন অপেক্ষক তোমরা উৎপাদন অপেক্ষকটা মোটামুটি বুঝতে পেরেছো এবার আমরা আসি মোট উৎপাদন গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদন বলতে কি বুঝি তাহলে মোট উৎপাদন হচ্ছে হলো মোট উৎপাদন কি একটা নির্দিষ্ট সময় উৎপাদনের ক্ষেত্রে নিয়োজিত উপকরণ সমূহের দ্বারা যে পরিমাণ উৎপাদন পাওয়া যায় তাকে মোট উৎপাদন বলে একটা নির্দিষ্ট সময়ে উপকরণ সমূহ নিয়োগের ফলে যে পরিমাণ উৎপাদন পাওয়া যায় তার সমষ্টিকেই আমরা মোট উৎপাদন বলে থাকি এটি হলো মোট উৎপাদন আর গড় উৎপাদন কাকে বলে গড় উৎপাদন হচ্ছে উৎপাদন হচ্ছিলো মোট উৎপাদনকে পরিবর্তনশীল উপকরণ দ্বারা ভাগ করলে যা পাওয়া যায় তাকেই গড় উৎপাদন বলে অর্থাৎ মোট উৎপাদনকে উপকরণের পরিমাণ দ্বারা ভাগ করলে যা পাওয়া যায় তাকে গড় উৎপাদন বলে এটিকে আমরা এইভাবে দেখাই যে গড় উৎপাদন এ পি অ্যাভারেজ প্রোডাক্ট হচ্ছে হল টিপি ভাগ এল আমাদের উপকরণ নিয়োগ পরিবর্তনশীল উপকরণীয় এল যদি হয় অথবা আমরা এটাকে এই উপকরণকে আমরা কিউ দিয়ে বোঝাতে পারি কিউ তাহলে এটা হলো উপকরণীয় কিউ আর এটা হলো মোট উৎপাদন তাহলে মোট উৎপাদনকে উপকরণের পরিমাণ দ্বারা ভাগ করলে যা পাওয়া যায় তাকে গড় উৎপাদন বলে তারপর হচ্ছে হলো প্রান্তিক উৎপাদন প্রান্তিক উৎপাদন কাকে বলে প্রান্তিক উৎপাদন হচ্ছে হলো এই উপকরণ নিয়োগের পরিবর্তনের ফলে মোট উৎপাদনের যে পরিবর্তন হয় এ দুয়ের মধ্যে যে আনুপাতিক সম্পর্ক তাকে প্রান্তিক উৎপাদন বলে অর্থাৎ উপকরণ নিয়োগের পরিবর্তনের ফলে মোট উৎপাদনের যে পরিবর্তন হয় তাকেই আমাদের এ দুয়ের মধ্যে অনুপাতকে দুইয়ের অনুপাতকেই আমরা প্রান্তিক উৎপাদন বলি প্রান্তিক উৎপাদনটাকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি এম পি সমান সমান হচ্ছে হইল ডেল টি পি ভাগ কিউ অর্থাৎ এই কিউ দ্বারা উপকরণ নিয়োগের পরিবর্তন বোঝাচ্ছি কিউ দ্বারা উপকরণ নিয়োগের পরিবর্তন বোঝানো হচ্ছে আর ডেল পি দ্বারা মোট উৎপাদনের পরিবর্তন বোঝাচ্ছে তাহলে উপকরণ নিয়োগের পরিবর্তনের ফলে মোট উৎপাদনের যে পরিবর্তন হয় এ দুয়ের মধ্যে যে আনুপাতিক সম্পর্ক তাকেই আমরা প্রান্তিক উৎপাদন বলছি প্রান্তিক উৎপাদন মার্জিনাল প্রোডাক্ট প্রান্তিক উৎপাদন তাহলে উপকরণ নিয়োগের পরিবর্তনের ফলে মোট উৎপাদনের যে পরিবর্তন হয় এ দুইয়ের অনুপাতকেই বলা হয় প্রান্তিক উৎপাদন তাহলে এই গেল আমাদের মোট উৎপাদন গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদন এবার আসি আমরা উৎপাদন বিধি এই উৎপাদন বিধি মূলত এটা পরিবর্তন উপকরণের অনুপাত বিধি পরিবর্তন উপকরণ অনুপাত বিধি বিধিরই একটা প্রকাশ আমাদের আমরা আগেই দেখেছি যে উৎপাদন অপেক্ষক সেখানে উপকরণ নিয়োগের সাথে উৎপাদনের পরিমাণের সম্পর্ক তাহলে এই উপকরণ নিয়োগের পরিবর্তনের ফলে উৎপাদনের পরিমাণের যে সারা দেওয়ার মাত্রা একেই মূলত উৎপাদন বিধি বলে একেই উৎপাদন বিধি বলে এটা স্বল্পকালীন দিক থেকে আমরা আলোচনা করি আবার দীর্ঘকালীন দিক থেকেও আলোচনা করি আমরা যখন স্বল্পকালীন দিক থেকে আলোচনা করি তখন সেটাকে বলি আমরা পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধি আর যখন আমরা দীর্ঘকালীন ভিত্তিতে আলোচনা করি সেটাকে তখন আমরা বলি মাত্রাগত উৎপাদন বিধি তাহলে আজকে আমরা পরিবর্তন উপকরণ অনুপাত বিধির আলোকে আলোকেই উৎপাদন বিধিটা আলোচনা করব। তাহলে উৎপাদন বিধিটা কি আগে আমরা বলেছি উৎপাদন বিধি আবার বলছি উপকরণ নিয়োগের পরিবর্তনের ফলে মোট উৎপাদনের সারা দেওয়ার যে মাত্রা তাকেই উৎপাদন বিধি বলে অর্থাৎ উপকরণ নিয়োগের পরিবর্তনের ফলে উৎপাদন পরিমাণের যে সারা দেয় যে হারে সাড়া দেয় সেটাকেই আমরা মূলত এই উৎপাদন বিধি আকারে প্রকাশ করি তাহলে এই উৎপাদন বিধি আমাদের স্বল্পকালীন দিক থেকে উৎপাদন বিধিটা আমাদের তিন প্রকার উৎপাদন বিধিটা আমাদের তিন প্রকার এক নম্বর হচ্ছে হলো ক্রম বর্ধমান ক্রম বর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি দুই নম্বর হচ্ছে সমানুপাতিক উৎপাদন বিধি তিন নম্বর হচ্ছে ক্রম রাসমান প্রান্তিক উৎপাদন বিধি তাহলে প্রথমে আমাদের এই তাহলে উৎপাদন বিধি কয় প্রকার স্বল্পকালীন দিক থেকে উৎপাদন বিধি তিন প্রকার একটা হচ্ছে ক্রম বর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি সমানুপাতিক উৎপাদন বিধি ক্রম রাসমান প্রান্তিক উৎপাদন বিধি রাসমান প্রান্তিক উৎপাদন বিধি তাহলে এই তিন প্রকার উৎপাদন বিধি নিয়ে এখন আমরা আলোচনা করব প্রথমেই আসি আমরা ক্রম বর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি 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 কাকে বলে ক্রম বর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি হচ্ছে আমাদের অন্যান্য উপকরণ নিয়োগ স্থির থাকা অবস্থায় কোনো একটি কোনো একটি উপকরণ নিয়োগ একটি নির্দিষ্ট হারে ক্রমাগত ভাব ক্রমাগত বৃদ্ধি করতে থাকলে মোট উৎপাদন উপকরণ নিয়োগের হার অপেক্ষা বেশি হারে বাড়লে তখন তাকে ক্রম বর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি বলে আমি আবার বিষয়টা বলছি উৎপাদনের অন্যান্য উপকরণসমূহ স্থির থাকা অবস্থায় কোনো একটি উপকরণের নিয়োগ নির্দিষ্ট হারে বৃদ্ধি করতে থাকলে মোট উৎপাদন যদি উপকরণ নিয়োগ বৃদ্ধির হার অপেক্ষা বেশি হারে বাড়ে তখন তাকে ক্রম বর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি বলে সাধারণত আমাদের শিল্পক্ষেত্রে এই বিষয়টা লক্ষ্য করা যায় সেখানে প্রাথমিকভাবে যত উপকরণ নিয়োগ বাড়ানো হয় ফার্ম বা শিল্প তত দক্ষতার সাথে অর্থাৎ বিশেষভাবে মূলধন নিয়োগ যদি বৃদ্ধি করা হয় তখন তারা দক্ষতার সাথে তারা তাদের উৎপাদন পরিচালনা করতে পারে এতে করে দেখা যায় যে প্রান্তিক উৎপাদন আস্তে আস্তে বাড়তে থাকে তো এটাই হচ্ছে ক্রম বর্ধমান অর্থাৎ উপকরণ নিয়োগ প্রাথমিকভাবে যে হারে বাড়ানো হয় উৎপাদন দেখা যায় যে তার চাইতে বেশি হারে বাড়ে এটাই কোন বর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি বিধিটা আমরা সূচি এবং চিত্রের মাধ্যমে দেখাতে পারি সূচি দেখো ক্রম বর্ধমান প্রান্তিক উৎপাদন বিধির সূচি এই সূচিটার দিকে লক্ষ্য করো দেখো আমরা এখানে উৎপাদনের উপকরণ দুইটা দেখাচ্ছি ভূমি আর শ্রম ভূমিটাকে আমরা স্থির একটা উপকরণ হিসাবে দেখাচ্ছি অর্থাৎ এক একর ভূমিতে আমরা চাষাবাদ করার জন্য শ্রম নিয়োগ করতেছি শ্রমটাকে আমরা পরিবর্তনশীল উপকরণ হিসাবে দেখাচ্ছি শ্রম নিয়োগ এখানে দেখানো হচ্ছে তাহলে এই এক একর ভূমিতে এক এক জন শ্রমিক নিয়োগ করে মোট উৎপাদন পাওয়া যায় পাঁচ মন তাহলে প্রান্তিক উৎপাদনও পাঁচ মন হবে এই এক একর ভূমিতেই দুইজন শ্রমিক নিয়োগ করলে দেখা যায় মোট উৎপাদন হচ্ছে বারো মন ফলে দেখা যাচ্ছে যে আমাদের প্রান্তিক উৎপাদন হচ্ছে মোট উৎপাদনের পরিবর্তন মোট মোট উৎপাদনের পরিবর্ত পরিবর্তনকে আমরা প্রান্তিক উৎপাদন বলবো প্রান্তিক উৎপাদন পাঁচ থেকে সাত হয়ে গেছে অর্থাৎ প্রান্তিক উৎপাদন বাড়ছে ভূমির নিয়োগ স্থির থাকা অবস্থায় শ্রম নিয়োগ দুই থেকে তিন করলে আমাদের মোট উৎপাদন বারো থেকে একুশ হয় তাহলে প্রান্তিক উৎপাদন হচ্ছে নয় মন আর ভূমির পরিমাণ স্থির থাকা অবস্থায় শ্রমের নিয়োগ আরও একক বৃদ্ধি করলে দেখা যাচ্ছে মোট উৎপাদন বত্রিশ মন এবং প্রান্তিক উৎপাদন এগারো মন তাহলে দেখা যাচ্ছে যে আমাদের শ্রম নিয়োগ যে হারে বাড়ানো হচ্ছে মোট উৎপাদন তার চাইতে বেশি হারে বাড়ছে ফলত কি হচ্ছে প্রান্তিক উৎপাদন বেড়ে যাচ্ছে এটাকেই বলা হয় ক্রম বর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি তো এটাকে আমরা চিত্রের মাধ্যমেও দেখাতে পারি দেখো চিত্রের মাধ্যমে যদি আমরা এটাকে দেখাই দেখো আমরা এখানে মোট উৎপাদন রেখা এবং প্রান্তিক উৎপাদন রেখা আঁকছি এখানে আমাদের শ্রম নিয়োগ যখন এক একক মোট উৎপাদন তখন পাঁচ যেটা এ বিন্দু দ্বারা দেখাচ্ছে তারপরে শ্রম নিয়োগ যখন দুই একক মোট উৎপাদন তখন বারো একক যেটা বি বিন্দু দ্বারা দেখাচ্ছে শ্রম নিয়োগ তিন একক হলে মোট উৎপাদন হচ্ছে একুশ একুশ মন সেটা আমরা সি বিন্দু দ্বারা দেখাচ্ছি মোট শ্রম নিয়োগ চার একক হলে মোট উৎপাদন হচ্ছে বত্রিশ মন যেটা আমরা ডি বিন্দু দ্বারা দেখাচ্ছি আমরা এ বি সি ডি বিন্দু যোগ করে আমরা টিপি রেখা বা মোট উৎপাদন রেখা পাই ঠিক অনুরূপভাবে প্রান্তিক উৎপাদনের ক্ষেত্রে দেখো প্রান্তিক উৎপাদন রেখাটা আমরা নিচেই এঁকেছি প্রান্তিক উৎপাদনে দেখা যাচ্ছে যে তোমার শ্রম নিয়োগ এক একক হলে আমাদের প্রান্তিক উৎপাদন পাঁচ একক যেটা এই এ বিন্দু দ্বারা দেখাচ্ছি শ্রম নিয়োগ দুই একক হলে প্রান্তিক উৎপাদন সাত একক যেটা বি বিন্দু দ্বারা দেখাচ্ছি শ্রম নিয়োগ তিন একক হলে প্রান্তিক উৎপাদন নয় একক যেটা সি বিন্দু দ্বারা দেখাচ্ছি আর শ্রম নিয়োগ চার একক হলে মোট উৎপাদন প্রান্তিক উৎপাদন এগারো একক যেটা ডি বিন্দু দ্বারা দেখাচ্ছি তাহলে প্রান্তিক উৎপাদন রেখাও উর্দুগামী একটা রেখা হচ্ছে অর্থাৎ প্রান্তিক উৎপাদন আস্তে আস্তে বাড়ছে এই জন্যই এটাকে বলা হয় ক্রম বর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি এরপরে আসি আমরা সমানুপাতিক উৎপাদন বিধি সমানুপাতিক উৎপাদন বিধি হচ্ছে হলো উপকরণ নিয়োগ যে হারে বাড়ানো হয় উৎপাদন উৎপাদনও যদি ঠিক একই হারে বাড়ে তখন তাকে সমানুপাতিক উৎপাদন বিধি বলে বিষয়টা বুঝতে পারছো যে উপকরণ নিয়োগ যে হারে বাড়ানো হবে উৎপাদনও যদি তার ঠিক একই হারে বাড়ে তখন তাকে সমানুপাতিক উৎপাদন বিধি বলে তাহলে সমানুপাতিক উৎপাদন বিধি যেটা সমানুপাতিক উৎপাদন বিধি সমানুপাতিক উৎপাদন বিধি এটার ক্ষেত্রেও যদি আমরা দেখি যে উপকরণ নিয়োগ যে হারে বাড়াচ্ছে আমাদের মোট উৎপাদন যদি একই হারে বাড়ে মোট উৎপাদন একই হারে বাড়ে তখন তাকে সমানুপাতিক উৎপাদন বিধি বলে অর্থাৎ এরকম যদি হয় সুচিত্রা যদি এরকম হয় অর্থাৎ উপকরণ নিয়োগ যে হারে বাড়ানো হচ্ছে এক থেকে দুই হচ্ছে অর্থাৎ ডবল হয়ে গেছে মোট উৎপাদনও ডবল হয়ে গেছে উপকরণ নিয়োগ তিন গুণ হয়েছে মোট উৎপাদনও তিন গুণ হয়েছে তো এইভাবে অর্থাৎ উপকরণ নিয়োগ যে হারে বাড়ানো হচ্ছে মোট উৎপাদনও যদি ঠিক একই হারে বাড়ে তখন সেটাকে সমানুপাতিক উৎপাদনবিধি বলে অর্থাৎ এক্ষেত্রে প্রান্তিক উৎপাদন স্থির থাকে তো এটাকে যদি আমরা চিত্রের সাহায্যে দেখি দেখো চিত্রে সাইজে দেখলে তখন সেটা দেখো এখানে এক এককে পাঁচ মন দুই এককে দশ মন তিন এককে পনেরো মন আর চার এককে বিশ মন তাহলে রেখাটা আমাদের মোট উৎপাদন রেখা হবে এরকম একটি রেখা অর্থাৎ টিপি রেখাটা এরকম একটা রেখা হবে আর প্রান্তিক উৎপাদন রেখাটা তখন হয়ে যাবে এইভাবে একটা রেখা অর্থাৎ এক্ষেত্রে এখানে পাস তাহলে এই ভূমি অক্ষের সমান্তরাল একটা রেখা হবে অর্থাৎ আমাদের এক এক এই এক পাঁচ মন দুই এককও পাঁচ মন তিন এককও পাঁচ মন চার একও পাঁচ মন অর্থাৎ এমপি রেখাটা তখন অর্থাৎ মার্জিনাল প্রোডাক্ট কার রেখাটা তখন এই ভূমি অক্ষের সমান্তরাল একটা রেখা হবে এটি হচ্ছে হলো আমাদের সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি তাহলে আজকে আমরা এই পর্যন্তই আজকে আমরা যা আলোচনা করলাম সেটি হচ্ছে হল উৎপাদন অপেক্ষক কাকে বলে স্বল্পকালীন উৎপাদক কাকে বলে স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক কাকে বলে দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক কাকে বলে মোট উৎপাদন কাকে বলে গড় উৎপাদন কাকে বলে প্রান্তিক উৎপাদন কাকে বলে এবং উৎপাদন বিধির মধ্যে আমরা এই ক্রম বর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি এবং সমানুপাতিক উৎপাদন বিধি নিয়ে আলোচনা করেছি আমরা আগামী ক্লাসে তোমাদেরকে আমরা ক্রম রাসমান প্রান্তিক উৎপাদন বিধি এবং মাত্রাগত উৎপাদন বিধি নিয়ে আলোচনা করব আশা করি তোমরা সেই ক্লাসও থাকবা আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকো খোদা হাফিজ